সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি জান্নাতের বাগান ঠিক কি না এটা জান্নাতের বাগান কি না নবী রাহমাতাল লিল আলামিন ফরমান যে জায়গার মধ্যে কুরআন ও হাদিসের আলোচনা হয় যে জায়গার মধ্যে দ্বীন ও ধর্মের আলোচনা হয় যে জায়গার মধ্যে আমার নবী মুস্তাফার দরুদ ও সালাম পড়া হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটা রব্বে কারীমের জান্নাতের বাগান হয়ে যায় বলি সুবহানাল্লাহ তো আপনারা যারা এসেছেন জান্নাতের বাগানের মেহমান হয়েছেন সুবহানাল্লাহ তো জান্নাতের বাগানের মেহমান যেতে হয়েছে এটা সুন্দর করে বসি পিছনে যারা আছি আমরা সামনে চলে আসি যারা রাস্তা ঘাটে দোকান পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আজকের নূরানি এরফানি তাফসিরুল কুরআন সুন্নি মহা সম্মেলনে আসার জন্য বসার জন্য বিনীত ভাবে দাওয়াত করা হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة الصلاة عليك يا شافع المذنبين إن الله وملائكته يصلون তোমরা যখন আমি নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পড়ো যখন আমি মুস্তাফার উপর মিলাদ শরীফ পড়ো ওই দুরূদ শরীফ পড়ার কারণে ওই মিলাদ শরীফ পড়ার কারণে রব্বে কারীম মাওলা তোমাদের আমল নামার মধ্যে 10টা নেকি দান করেন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন ফরমান উম্মতরে আমি নবী মুস্তাফার উপর একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা নেকি দেওয়ার পরে রব্বে কারীম মাওলা এখানে শেষ করে দেয় না আমি নবী মুস্তাফাকে মহব্বত করার কারণে তাজিম করার কারণে ভালোবাসার কারণে 10টা নেকি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতের গুনার খাতা থেকে গুনার ডায়রি থেকে 10টা গুনাহও maaf করে দেয় বলেন সুবহানাল্লাহ তারপরে নবী রাহমাতাল লিল আলামিন ফরমান উম্মত আমি নবী মুস্তাফার উপরে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে দুরূদ পড়লা একবার কিন্তু আল্লাহ কেমন নিয়ামত দিয়েছেন 10টা গুনাহ maaf করলেন 10টা নেকি দেওয়ার পরে রব্বে কারীম সেই উম্মতকে আমার নবী মুস্তাফার সেই উম্মতকে রব্বে কারীমের সেই বান্দাকে 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ তো সেই আমলটাকে আসতে হবে না দূরে যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا نبي جير غلامر نبي جير غلامر كنو چنتا نئی মদিনাতে যাই চল নবী জির জিয়ারতে একটু আওয়াজ দিয়ে বলি না চল নবী জির রাওজাতে হাবিবে খুদা জিনি নবী কামেল ওয়ালা জাহারে উসিলাতে ত্রিভুবন জালা জাহারি বিরহ দো চোখ জাহারি বিরহ দো চোখ অশ্রু জরায় চল নবী জির রওজাতে
একটু আওয়াজ দিয়ে আশক মোহব্বত নিয়ে বলি না চলো নবীর রওজাতে কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মত মায়ায় বলে না ইয়া রাসূলুল্লাহ কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মত মায়ায় দিন রজনী কান্দেন যিনি দিন রজনী কান্দেন যিনি সুয়ের ওয়াজে চল নবী জির জান্নাতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি আমাওলা একটু দূরে সরে বলে আল্লাহু 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 আল্লাহ চোখটা বন্ধ করে বলি আমার সামনে আমার যুবক ভাইরা বন্ধুরা পর্দার আলারে মা ও বোনেরা প্রত্যেকের খাদবতে আমি ওদমের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা বড় ভাগ্যবান যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে কারণ আপনি আমার মতো অনেক যুবক অনেক ভাই অনেক বাবারা হয়তো আজকে মাহফিলে আসার মতো ইচ্ছা পোষণ করেছিল কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাব্বে কারীম মাওলা ওনাকে এমন একটা রূপ দিয়েছেন এমন একটা অসুস্থতা দিয়েছেন যার কারণে সে মাহফিলে আসতে পারে নাই আজকের জান্নাতের বাগানে মেহমান হতে পারে নাই গত বছর বলেছিল যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর মাহফিলে যাব এবছর আসার মতো ইচ্ছা ছিল আসার মতো একটা চাহিদা ছিল কিন্তু আল্লাহ কাকে কখন ডাক দেয় সেটা তো বলা যায় না কখন কার প্রতি অসুস্থতা চলে আসে সেটা তো বলা যায় না সেজন্য আজকের মাহফিলে উনি আসতে পারে নাই সে অত কিছু এত যন্ত্রণার মধ্য দিয়ে এত পেরেশানির মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ীর কাছ থেকে আমাদের পারিবারিক কাছ থেকে দুনিয়াবি কাছ থেকে যাই জান্নাত থেকে রব্বে কারে মুক্ত করে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে মেহমান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গভীর মনোযোগ
সংযোগ সবার অন্তরে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ভালো লাগার একটা জিনিস থাকতে পারে, জায়গা থাকতে পারে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে। কারণ একই মায়ের পেট থেকে চার ভাই হয়, চার ভাইয়ের চারটা চাহিদা থাকে, ঠিক কিনা? অনেক সময় এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো অনেক মায়ের সন্তান, এখানে যারা উপস্থিত হয়েছি একটু গভীর মনোযোগ, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের একটা চাহিদা আছে। এবার যদি বলি আমাদের পছন্দ কি, এখানে যারা উপস্থিত হয়েছে কারো পছন্দ কক্সবাজারের সমুদ্র সৈকতটা? এখন যদি বলি ভাই কক্সবাজারের সমুদ্র সৈকত আপনার কাছে ভালো কেন লাগে, উনি বলে যখন আমি বছরে একবার দুইবার ছুটি পাই, আমি যখন কক্সবাজার বেড়াতে যাই, সমুদ্র ঢেউগুলা যখন দেখি, অনেক মানুষের আনন্দ পূর্তি করতেছে, ওইটা যখন দেখি আমার মধ্যে কিছু শান্তি অনুভব হয়, কিছু সময়ের জন্য আমার পারিবারিক টেনশন, সাংসারিক টেনশন, রাজনীতির যন্ত্রণা থেকে কিছু সময়ের জন্য আমি স্বস্তি পাই। কিন্তু আবার দেখা যাচ্ছে কক্সবাজার, কুমিল্লা, খুলনা যারা আছে, ঢাকার মানুষ যারা আছে, ওনাদের কাছে আমাদের সিলেটের চা বাগানটা সুন্দর, ওনারা গাড়ি নিয়ে বিভিন্ন সময় লোক সমর বহর নিয়ে আমাদের সিলেটে আসে, কিসের জন্য? সিলেটের চা পাতাটা দেখবো। হয়তো আমাদের বাড়ির পাশে বিদায় আমরা এটা মূল্যবান করি না, কিন্তু অনেক মানুষ সিলেটের চা বাগান দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে। যদি ওই ভাইকে জিজ্ঞেস করি, ভাই রে দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু থাকতে তুমি সিলেট আসলা কেন? কয় চা বাগান দেখার জন্য, জাপলং দেখার জন্য, বিস্তাকাদি দেখার জন্য, লাওয়াসোলা দেখার জন্য, কয় এইগুলা প্রাকৃতিক সৌন্দর্য যখন দেখি আমাদের মনটা ভরে যায়, সেজন্য বছরে যে কয়েকদিন ছুটি পাই আমরা লাওয়াসোলা দেখতে চলে আসি, বিষ্ণাকাতে দেখতে চলে আসি, সিলেটের চা বাগান দেখতে চলে আসি, আবার এক সেন্ট মার্টি যায় একটু আনন্দ অনুভব করার জন্য, সৌন্দর্য দেখার জন্য, অনেকে কাঠমান্ডু যায় সেই নেপালের হিমালয় পাহাড় দেখার জন্য, অনেকে ইউরোপ আমেরিকা যায়। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন ইচ্ছা থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন সৌন্দর্য থাকে, এক একটা মানুষের কাছে এক একটা জায়গা পছন্দ, এক একটা মানুষের কাছে এক একটা মানুষ পছন্দ। এবার আমরা যখন রাব্বে কারিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, আমরা যা দেখি, যা দেখি না সবকিছুতে তুমি মাওলার সৃষ্টি, মাওলা তোমার সৃষ্টির মধ্যে জাপলংটা যখন আমরা দেখি আমাদের বড় সুন্দর লাগে, কারো কাছে আমাদের বিষ্ণাকাদি সুন্দর লাগে, রাব্বে কারিম মাওলা কারো কাছে আমাদের কক্সবাজারটা দেখতে সুন্দর লাগে, কারো চট্টগ্রামের সমুদ্র সৈকতটা দেখতে সুন্দর লাগে, ও রাব্বে কারিম মাওলা আপনি মাওলার কাছে সবচাইতে প্রিয় কি জিনিস? আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা, ও মাওলা আমাদের এক একটা মানুষের এক একটা চাহিদা আছে, এক একটা মানুষের এক একটা ইচ্ছা আছে, এক একটা মানুষের এক একটা পছন্দ আছে। আল্লাহ তুমি তো সবকিছু সৃষ্টি করেছো, তোমার সৃষ্টি আমরা দেখি, আমরা অনেক এমনও সৃষ্টি আছে যা এখনো আমরা দেখি নাই, এমনও সৃষ্টি আছে যা আমরা এখনো দেখি নাই, এমনও সৃষ্টি আছে যা আমরা দেখেছি, যা দেখেছি তার মধ্যে আমাদের এক একজনের এক একটা চাহিদা, এক একজনের এক একটা পছন্দ রয়েছে। আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় কোনটা? তুমি মাওলার কাছে সবচেয়ে ভালোবাসা কোনটা? তখন রাব্বে কারিম জবাব দেয়, বান্দারে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, চন্দ্রটা আমি বানিয়েছি, আর সূর্যটা আমি বানিয়েছি, আসমান আমি মাওলা বানিয়েছি, জমিন আমি মাওলা বানিয়েছি, তোমাদের বিষ্ণাকান্দি আমি মাওলা বানিয়েছি, চা বাগানটা আমি মাওলা বানিয়েছি, কক্সবাজারের সমুদ্র সৈকত আমি বানিয়েছি, তোমরা যা থেকে আনন্দ অনুভব করো, যা থেকে তোমাদের অন্তরের মধ্যে শান্তি পোষণ করো, সব কিছু আমি মাওলা সৃষ্টি করেছি, সব কিছু আমি রাব্বে কারিম সৃষ্টি করেছি। ও বান্দা শুনে নাও, এত কিছু সৃষ্টি করার পরে আমি রাব্বে কারিম একটা ঘোষণা করে দিলাম, একটা ঘোষণা করে দিলাম, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু তৈরি করেছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, সব কিছু শ্রেষ্ঠ মানব জাতিকে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কাঠামোটা আমি মানব জাতিকে দিয়েছি, সবচেয়ে সুন্দর চেহারাটা আমি মানব জাতিকে দিয়েছি, ওই মানব জাতিকে আমি মাওলা বড় মায়া করে বানিয়েছি, সেজন্য মানব জাতি কখনো অন্য জাতি থেকে আসতে পারে না, সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ পাক বড় মায়া করে বানিয়েছেন, আমাদের শরীরের গঠামো আল্লাহ পাক মায়া করে বানিয়েছেন, এবং জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইয়া আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই মানব জাতি কখনো বাদর থেকে আসতে পারে না, বরং মানব জাতি হচ্ছে সৃষ্টির সেরা জীব, বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন, যারা বাইরে কথা বলতেছেন কথা বলবেন, একটু সময় দেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাবেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে কবর দিলেন, রাব্বে কারিম বলে, জিব্রাইল, ও জিব্রাইল, লাব্বাইক ইয়া রাব্বে কারিম মাওলা, সমস্ত ফেরেশতাদেরকে কবর দাও। আল্লাহ, কেন? দরকার আছে, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা আসলো, আল্লাহ বলতেছেন, ফেরেশতা আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, সুবহানাল্লাহ।
ফেরেশতার জবাব দেয় আল্লাহ আপনার ইবাদত করার জন্য আপনার গুণকীর্তন করার জন্য আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতাদের যথেষ্ট আমরা তো সকাল সন্ধ্যা আপনার ইবাদত করি আমরা তো সর্বদাই আপনার ইবাদত করি আপনি কাদেরকে বানাবেন আপনি কাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে রক্তপাত করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে মারামারি করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া বিবাদ করবে ফাসাদ করবে অন্যায় করবে অপরাধ করবে ও রব কারিম মাওলা ওদেরকে বানানোর দরকার নাই আমরাই যথেষ্ট আছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি হচ্ছে সবচেয়ে বড় আমি যা জানি তোমরা যা জানো না ফেরেশতা বলে আল্লাহ যদি বানাই ভাই আমাদেরকে আর বললা কেন আল্লাহ বলে অপেক্ষা কর সামনে আসছে সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানালেন আদমকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে খবর দিলেন সমস্ত ফেরেশতা আসলো আসার পরে আল্লাহ বলে ফেরেশতা বলছে রব্বে কারিম মাওলা আপনি আবার আবার আমাদেরকে ডেকেছেন না জানি আজকে আবার কি বলবেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফেরেশতারে তোমরা তো আমার আসমান দেখেছো কয় দেখেছি তোমরা তো আমার সূর্য দেখেছো কয় দেখেছি তোমরা তো চন্দ্র দেখেছো কয় দেখেছি কয় আমার সৃষ্টি জগৎ তো দেখেছো ফেরেশতা বলে আল্লাহ তোমার সমস্ত সৃষ্টি জগৎ দেখেছি আল্লাহ বলে ফেরেশতারে ওই সৃষ্টি জগৎটা কেমন ফেরেশতা কয় ইয়া রব্বে কারিম মাওলা আপনি মাওলা সৃষ্টি করেছেন তার তো কোনো জবাব নাই সুবহানাল্লাহ যার কোনো তুলনা নাই যার কোনো সীমা নাই হে আমার রব্বে কারিম মাওলা বলে একটু ওইদিকে তাকাও একটু এইদিকে তাকাও যখন ফেরেশতা আপনি আমার আদম আদি পিতা আদম নবীর দিকে তাকালো অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রব্বে কারিম জবাব দেয় ফেরেশতারে কি দেখতেছো ফেরেশতা কয় আল্লাহ তোমার চন্দ্র দেখেছি সূর্য দেখেছি আসমান দেখেছি জমিন দেখেছি তোমার গোটা সৃষ্টি দেখেছি কি এক জাতি বানাইলা যার দিকে তাকায় থাকতে মনে হয় তাকায় থাকতে মনে হয় তাকায় থাকতে মনে হয় আল্লাহ বলে ফেরেশতা তোরা না নিষেধ করছিলে ওই জাতিকে যেন না বানাই তোমরা না নিষেধ করেছিলে ওই জাতিকে যেন না বানাই উস জুদুলি আদামা আজকে তোমরা নিষেধ করেছো ওই ফেরেশতা আমি যেন আদম সন্তান না বানাই আদম জাতি না বানাই আজকে সেই আদমকে তোমরা সেজদা করো ওই দিন যারা সেজদা করেছে তারা হয়েছে ফেরেশতা আর আদম সন্তানকে সম্মান না করার কারণে ইবলিস শয়তান হয়েছে বলি সুবহানাল্লাহ সেজন্য ইবলিস শয়তান কখনো চায় না আদম জাতি জান্নাতে যাক কারণ ওই আদম জাতির কারণে আদম নবীকে সম্মান না করার কারণে আজকে মিস্টার ইবলিস ইবলিস হয়েছে সেজন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সবচেয়ে সবার শত্রু বাবারও শত্রু মায়েরও শত্রু চাচারও শত্রু সবার শত্রু হচ্ছে শয়তান ঠিক কি না সবার শত্রু শয়তান এবার শয়তান যদি সবার শত্রু হয় শয়তান শত্রু জায়গা থাকবে দূরে মনে না কারণ সে হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কিন্তু দেখবেন শয়তান সবার অন্তরে বসবাস করে সবার অন্তরে বসবাস করে এবার শয়তানকে জিজ্ঞেস করলাম কি রে শয়তান দুনিয়ার জমিনে কত জায়গা আছে দুনিয়ার জমিনে কত জায়গা আছে তুমি আমার শরীরে দেহের মধ্যে কত জায়গা আছে তুমি মনের ভিতরে থাকো কেন তুমি আমার কলবে থাকো কেন শয়তান জবাব দেয় রব্বে কারিম মাওলা যখন আদম সন্তান বানিয়েছে যখন আদম জাতি বানিয়েছে মাওলা তো চেহারার দিকে তাকায় না মাওলা তো কে বাটি সেটা দেখে না কে লম্বা সে মাওলা দেখে না কার চেহারা সুন্দর রব্বে কারিম দেখে না রব্বে কারিম মানুষের অন্তর দেখে সেজন্য আমি শয়তান সর্বপ্রথম মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ওই মানুষটাকে জাহান্নামী করতে চাই বলি সুবহানাল্লাহ শয়তান যখন এই কথা বলে যে আমি আদম জাতিকে জাহান্নামী করতে চাই আল্লাহ বলে শয়তান রে যতই চেষ্টা করো মা গার রাখা বিরব্বিকাল কারিম মা গার রাখা বিরব্বিকাল কারিম ও শয়তান তুমি সারা জীবন আমার বান্দাটাকে ওয়াসওয়াসা দিবা কুমন্ত্রণা দিবা কুপতি নিবা কিন্তু শুনে নাও শুনে নাও শুনে নাও যেই মুহূর্তে আমার বান্দাটা বুঝতে পারবে আমি গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি সেই মুহূর্তে যখন আমি মাওলার দরবারে তওবা করে একটা সেজদা দিবে একটা সেজদা দিবে আমি মাওলা গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ সেজন্য মুসা নবীর জামানায় একটা লোক কি করছে এত পরিমাণ গুনাহ করছে যে গুনার কোনো সীমা নাই গুনাহ করতে 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 দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো পাপ নাই যে পাপটা সে করে নাই তো পাপ করতে 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 তার পাপের সীমা যখন ছেড়ে গেল এলাকার মানুষ তাকে যখন তার ভয়ে কাঁপতে শুরু করলো এলাকার মানুষ তাকে পছন্দ করে না এলাকার মানুষ তার জন্য শান্তিতে থাকতে পারে না কিন্তু সবার তো আর শক্তি সবসময় থাকে না আজকে আমার শরীরে যে শক্তি আছে আমার মামার শরীরে সেই শক্তি নাই আপনার শরীরে যে শক্তি আছে আর একজন বৃদ্ধ মানুষের কাছে সেই শক্তি নাই কারণ
জোয়ার নদীর জোয়ার সব সময় থাকে না শরীরের শক্তি সব সময় থাকে না সেজন্য আমি সব সময় রিকোয়েস্ট করব যারা আমার এখানে উপস্থিত হয়েছে যেহেতু আমার নানা বাড়ি এলাকার মানুষ আমার নানা ভাই দাদা ভাই যারাই আছেন সব সময় একটা চিন্তা করবেন আপনি দুনিয়ার জমিনে চলে যাওয়ার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যেন আপনার আপনজন নয় দুশমনও বলতে বাধ্য হয় লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল এমন জিন্দেগি গঠন করেন কারণ আপনি হয়তোবা আজকে আছেন কালকে থাকবেন না আপনার কৃতকর্ম আজীবন দুনিয়ার জমিনে থাকবে ঠিক কি না সেজন্য নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার দুশমনও যেন আফসোস করতে বাধ্য হয় লোকটা ভালোই ছিল মুসলমান কেন যেন বিধর্মীয় বলতে বাধ্য হয় আল্লাহর একটা বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে হয়তো আজকে আজকে 20 বছর আপনার শরীরে শক্তি আছে 10 বছর আপনার শরীরে শক্তি আছে 15 বছর আপনার শরীরে শক্তি আছে এই শক্তি তো একদিন থাকবে না কারণ মানুষের সম্মান দুই ধরনের হয় একটা সম্মান আসে মন থেকে একটা সম্মান আসে দিল থেকে আর একটা সম্মান আসে শুধু মানুষের ভয়ের কারণে কারণ আমাদের সমাজে যারা একটু দাপটওয়ালা শক্তিওয়ালা খারাপ ব্যক্তি আছে তাদেরকেও পাইলে আমরা সালাম দেই ঠিক কিনা তাদেরকে আমরা পাইলে সালাম দেই কিন্তু তাদের যে সম্মানটা করা হয় তাদেরকে যে ইজ্জতটা করা হয় সেটা মন থেকে আসে না লোক সমাজের কারণে ভয়ের কারণে ওই ব্যক্তি যখন আমাদের কাছ থেকে একটু দূরে চলে যায় প্রত্যেকটা মানুষ মনে মনে বলি যে আফরটা কিছু সময়ের জন্য আমাদের কাছ থেকে বিদায় হয়েছে আবার অনেক সময় লক্ষ্য করবেন যখন মসজিদের ইমাম সাহেব যায় যখন স্কুলের মাস্টার সাহেব যায় যখন এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি আমাদের কাছ থেকে যায় নিজের মুখ দিয়ে বলতে হয় না মন থেকে একটা সম্মান চলে আসে মন থেকে একটা ইজ্জত চলে আসে কারণ ওইটা মনের ব্যাপার কারণ একটা সম্মান দুই ধরনের একটা হচ্ছে মন থেকে আসে একটা হচ্ছে মুখ থেকে আসে যদি আপনি মন থেকে সম্মান আনতে পারেন আপনার জীবন হবে সার্থক আর যদি মুখ থেকে আপনি যতই সম্মান আনেন না কেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার শক্তি যখন চলে যাবে ওই ব্যক্তি আপনাকে বুড়ি আঙ্গুল দেখা দেখে কোনো দ্বিধাবোধ করবে না ঠিক কিনা উম্মতটা দুনিয়ার জমিন থেকে চলে গেল দুনিয়ার সে বৃদ্ধ হয়ে গেল তার শক্তি আর নাই এখন যখন বৃদ্ধ হয়ে গেছে এবার যখন হাওমাও করে কান্দে এলাকার মানুষ তাকে দূর সমাজ থেকে তাড়িয়ে দিল এলাকার মানুষ তাকে এলাকা থেকে তাড়িয়ে দিল কিছুদিন পরে ওই লোকটা বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় থাকতে থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল সে মারা গেল মারা যাওয়ার পরে মুসা নবী স্বপ্নে দেখতেছেন আল্লাহ রব্বে কারিম মাওলা মুসা নবীকে স্বপ্নে দেখাচ্ছে মুসা অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমি মাওলার একটা বান্দা অসুস্থ অবস্থায় থাকা অবস্থায় সে মারা গেছে তুমি তার জানাজার ব্যবস্থা ওই ব্যক্তি বলতেছে যখন গেলেন মুসা নবী যখন বের হলেন মুসা নবী আল্লাহকে আর জিজ্ঞেস করেন নাই উনি গেলেন সমাজের মানুষকে বললেন যে ওই ব্যক্তিকে চিনো সমাজের মানুষ বলতেছে আপনি জামানার নবী আপনি জামানার পয়গাম্বর ওই ব্যক্তি তো আমাদের জানা মতে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ সবচাইতে বদগার ব্যক্তি ছিল যার জীবনে এমন কোনো পাপ নাই যে পাপটা সে করে নাই আপনি নবী হইয়া তার জানাজা দিবেন মুসা নবী বলতেছেন আমার তো কিছু করার নাই যেহেতু আল্লাহর দরবার থেকে ফরমান এসেছে আমি মুসা নবী পালন করতেই হবে আমি মুসা নবী পালন করতেই হবে এবার মুসা নবী যখন ওই ব্যক্তির জানাজার ব্যবস্থা করলেন দাফন কাফনের ব্যবস্থা করলেন দাফন কাফনের ব্যবস্থা করে জানাজার ব্যবস্থা শেষ করে মুসা নবী এখন যখন বাড়িতে চলে আসলেন মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বে কারিম মাওলা তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খালেক তুমি তো মালিক তুমি তো ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা তুমি তো ইজ্জত দেওয়ালা তুমি তো বেচ্চন খনেওয়ালা ও মুসা রব্বে কারিম মাওলা আমি জামানার নবী আমি একজন পয়গাম্বর কিন্তু আমার দ্বারা এমন একজন ব্যক্তির জানাজার ব্যবস্থা করলেন যেই ব্যক্তিকে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে যেই ব্যক্তিকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যার জীবনে কোনো গুনাহ করে নাই এমন কোনো গুনাহ নাই এত পাপী একটা ব্যক্তি এত নাফরমান একটা ব্যক্তি আমি মুসা নবীর দ্বারা জানাজা দিলা আমি মুসা নবীর জানাজার জানাজা দিলা আর আমি একজন জলিল কদর পয়গাম্বর রব্বে কারিম জবাব দেয় মুসা নবীরে এত টেনশন করিও না এত চিন্তা করিও না হয়তো তোমাদের কাছে সেই ব্যক্তিটা গুনাহগার হয়তো তোমাদের কাছে সেই ব্যক্তিটা বদগার হয়তো তোমাদের কাছে সেই ব্যক্তিটা পাপে কিন্তু সেই ব্যক্তিটা যখন অসুস্থ অবস্থা থাকার পরে এলাকার মানুষ যখন তাকে তাড়িয়ে দিল সমাজ থেকে যখন বিতাড়িত হয়ে গেল সমাজের মানুষ তখন যাকে বিতাড়িত করে দিল ওই কঠিন অবস্থায় ওই আমার বান্দাটা দুনিয়ার কারো কাছে যায় না রে মুসা গভীর রজনীতে অসুস্থ অবস্থায় থাকা অবস্থায় আমি মৌলার দরবারে বড় কান্না করতো আমি মৌলার দরবারে বড় কান্না করতো আমি মৌলারে বড় ডাকতো বলতো মৌলা আমার আজ যখন শক্তি ছিল তখন তো তোমাকে চিনি নাই তখন তো তোমাকে জানে নাই আজকে আমার শক্তি চলে গেছে আজকে সমাজের কেউ আমার পাশে নাই আল্লাহ একটু মাফ করে দাও আল্লাহ একটু মাফ করে দাও ওই ব্যক্তির কান্না আমি মাওলার কাছে এত ভালো লেগেছে ওই কান্নার কারণে গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আপনি আমি তো নবী মুস্তাফার উম্মত যার কদম থাকত জমিনে হাতটা বাড়াই দিলে হাত মোবারক চলে যেত আরশ আজিম সুবহানাল্লাহ ওই নবী হাশরের ময়দানে উঠবেন আপনি আমি উঠব উঠার পরে
দেখেন দুনিয়ার জমিনে আমরা প্রত্যেক কান্না করি হয়তো দেখতেছি আমার স্যার খুব সুখী মানুষ অথচ ওনার অন্তরে যাইয়া দেখেন এমন কঠিন অবস্থা থাকতে পারে যেটা সমাজের কাছে বলতে পারে না শুধু আল্লাহ বান্দা জানে ঠিক কি না আমরা দেখতে সবাই সুখী প্রত্যেকটা মানুষের আপন আপন জায়গা থেকে আপন আপন স্থান থেকে কষ্টে আছে বিপদে আছে মুসিবতে আছে যদিও সমাজের কাউকে বলি না দুনিয়ার মানুষ জানে না কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি বড় সুখী কারণ প্রত্যেকটা মানুষের এক এক জায়গার মধ্যে দুর্বলতা আছে এক এক জায়গার মধ্যে সে দুর্বল আছে এবার গভীর মনোযোগ আমরা যখন সন্তান যখন অসুস্থ হয় বাবা সন্তানের জন্য কাঁদে বাবা সন্তানের জন্য কাঁদে মা যখন অসুস্থ হয় সন্তান মায়ের জন্য কাঁদে ভাই যখন অসুস্থ হয় ভাই ভাইয়ের জন্য কাঁদে এবার দেখেন মনোযোগ বাবা সন্তানের জন্য কাঁদে মা সন্তানের জন্য কাঁদে সন্তান বাবার জন্য কাঁদে সন্তান মায়ের জন্য কাঁদে ভাই ভাইয়ের জন্য কাঁদে স্ত্রী স্বামীর জন্য কাঁদে স্বামী স্ত্রীর জন্য কাঁদে বন্ধু বন্ধুর জন্য কাঁদে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কাঁদে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কাঁদে এইরকম ভাবে দুনিয়ার একটা সিস্টেম যার সাথে যার মহব্বত যার সাথে যার ভালোবাসা যার সাথে যার প্রেম সে একজন আরেকজনের জন্য কান্না করে একজন আরেকজনের জন্য কান্না করে কিন্তু রব্বে কারিমের কেমন ফরমান আমার নবী কেমন রহমতালিল আলামিন নবী কেমন ইমামুল মুরসালিন নবী ওই রহমতালিল আলামিন নবী ও কান্না করে নবী মুস্তফা বলে উম্মত রে তোমরাও কান্না করো তোমরাও কান্না করো আমি নবী রহমাতাল্লিল আলামিন ও কান্না করি তোমরাও কান্না করো আমি নবী রহমাতাল্লিল আলামিন ও কান্না করি ইয়া রাসূলুল্লাহ আমরা তো বাবার জন্য কাঁদি আমরা তো মায়ের জন্য কাঁদি আমরা তো ভাইয়ের জন্য কাঁদি আমরা তো বোনের জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের জন্য কাঁদেন আমার নবী রহমাতাল্লিল আলামিন জবাব দেয় উম্মত রে তোমরা আপনজনের জন্য কাঁদো আমি আমার সন্তানের জন্য কাঁদি না আমার হাসানের জন্য কাঁদি না আমার হুসাইনের জন্য কাঁদি না আমার ফাতেমার জন্য কাঁদি না আমার আলী জন্য কাঁদি না আমার আবু বকরের জন্য কাঁদি না আমার উমরের জন্য কাঁদি না আমার উসমানের জন্য কাঁদি না আমার ফাতেমার জন্য কাঁদি না আমার আহলে বাইতের জন্য কাঁদি না আমার গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত আমি রহমাতুল্লিল আলামিন কান্নাই করতেছি কান্নাই করতেছি কান্নাই করতেছি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামের ডোরে নয় সুবহানাল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার বলি না ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এ মন তো আর মানে না একবার দেখা দাও না এ সব যে গুম্বদ ওয়ালে মনজুর দোয়া করে না জব ওয়াক্তে নেজা আয়ে দিদারে আতা করনা মে খবর নবী অন্দরি মে গবরাউন কা জব তনহা ইমদাদ মেরি কর দে আজানা রাসূলুল্লাহ আমি যাব যেদিন কবরে সেদিন কেউ তো পাশে রবে না একবার দেখা দাও না আর দেরি যে সহে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামের ডোরে নয় বলে মারহাবা শেষ করে দিচ্ছি দুইটা মিনিট আপনি আমি যারা এখানে উপস্থিত হয়েছি
আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে ঠিক কি না আমরা কেউ মানি কিবা না মানি দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকবো না তো আজকে এখানে যারা হয়েছে উপস্থিত হয়েছি আজকে না হয় কালকে পরশু দিন একদিন না একদিন আপনারা আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে এবার যখন আমাদের বিদায়ের মুহূর্ত চলে আসবে এবার যখন আমাদের মৃত্যুর গন্ডনরাগ চলে আসবে একটু গভীর মনোযোগ দিয়ে যারা বিদ্ধ মানুষ আছেন আপনি যখন একটু গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন আপনি দেখতেছেন আপনার এলাকার মানুষ আপনার পাড়া প্রতিবেশী আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার কোটি টাকা দিয়ে বানানো ঘরের মধ্যে আপনার লাশটা রাখতেছে না সঙ্গে সঙ্গে আপনি মৃত্যুবরণ করার পরে হয়তো বা ঘরের বারান্দায় না হলে বাড়ির উঠানে আপনার লাশটা চলে আসতেছে ঠিক কি না যখন আপনার লাশটা বাড়ির উঠানে চলে আসলো আপনি গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন কি রে আজকে আমার কি এমন হলো আমার নিজের টাকা বানানো বাড়িটা আজকে ওই বাড়ির মধ্যে আমার জায়গা হচ্ছে না আজকে ওই বাড়ির মধ্যে আমার কোনো স্থান নাই এবার কিছুক্ষণ পরে আপনি তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ যেই মানুষগুলো একসময় আপনার সাথে দুশ্মনী করতো আপনার সাথে বেইমানি করতো ওই মানুষগুলো আপনার লাশটা দেখার জন্য আসতেছে আপনি মুচকি মুচকি হাসতেছেন বাইরে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা দিন তো আমাকে দেখতে আসো নাই অসুস্থ থাকা অবস্থায় একটা দিন তো আমাকে দেখতে আসো নাই আজকে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলাম আজকে আমাকে দেখার জন্য আসলা আপনি দেখতেছেন যে সন্তানটা আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন একটাবার ওষুধ কিনে দেয় নাই একটাবার কবর নেয় নাই ওই সন্তানটা আপনার পাশে বসে বসে কান্না করতেছে আপনি মনে মনে ভাবতেছেন বাবা রে আজকে মায়া কান্না দেখাচ্ছ যখন দুনিয়ার জমিনে ছিলাম তখন তো আমাকে দাম দেও নাই তখন তো আমাকে চিনো নাই আজকে আমার জন্য এত মায়া আজকে আমার জন্য এত দরদ আপনি কিছুক্ষণের মধ্যে দেখতেছেন আপনার এলাকার মানুষ আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সাদা কাফন দিয়ে মুড়ানোর জন্য আপনাকে বড়ি পাতার গরম জল দিয়ে সাবান দিয়ে আপনার দেহটাকে এত সুন্দর করে দৌত করছে যে মানুষগুলো একসময় আপনার কাছেও আসতো না তারা আপনার লাশটাকে এত মায়া করতেছে আপনি মনে মনে ভাবতেছেন কি রে আজকে আমি এত সম্মানী হয়ে গেলাম এত ইজ্জতওয়ালা হয়ে গেলাম এত দামি হয়ে গেলাম এলাকার মানুষ আমাকে এত মায়া করতেছে কিন্তু আসল খেলা তো পরে আসতেছে আপনি যখন তাকিয়ে রইলেন কিছুক্ষণের ভিতরে সাতা মার্কিন কাপড় দিয়ে আপনার লাশটাকে যখন মুড়ানো হলো আপনার দেহটাকে যখন মুড়ানো হলো সেই মসজিদের সেই কাঠের মধ্যে আপনার লাশটা নিয়ে যখন মানুষ যাচ্ছে সবাই আপনার পিছনে পিছনে আল্লাহু আকবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আপনি সেলিব্রিটি হিসেবে সামনে যাচ্ছেন আপনি মনে মনে ভাবতেছেন আজকে কি এমন কাজ হলো আমার এত সম্মান আমার এত ইজ্জত আমার এত মর্যাদা আমার এত মর্যাদা আপনি মনে মনে চিন্তা করতেছেন মনে মনে ভাবতেছেন কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেবের সামনে আপনার লাশ মসজিদের ইমাম সাহেবের সামনে আপনার লাশ হাজার হাজার মানুষ আপনার জন্য দাঁড়িয়ে গেল আপনি মনে মনে ভাবতেছেন যে ইমাম সাহেবের পিছনে কোনো একদিন আমি নামাজ পড়তেও যাই নাই আজকে সেই ইমাম সাহেব আমার সামনে দিয়ে আমার লাশটাকে এত মর্যাদা দিচ্ছে কিছুক্ষণ পরে যখন জানাজার নামাজটা শেষ হয়ে গেল আপনার আদরের সন্তানটা আপনার লাশটাকে বুকে করে যখন মাটির মধ্যে শুয়ে দিবে কবরের মধ্যে শুয়ে দিল কিছুক্ষণ পরে আপনার দেহের আপনার পায়ের বানটা খুলে দিল মাথার বানটা খুলে দিল খুলে দেওয়ার পরে আপনি দেখতেছেন চড়াটি দিয়ে মাটি দিয়ে কিছুক্ষণের ভিতরে আপনার মাটি কবরটাকে যখন ডাকা হলো আপনি হাউ মাউ করে কান্না শুরু করলেন বাবা রে তুমি তো জানো আমি একলা ঘরে থাকতে ভয় পাই তুমি তো জানো আমি অন্ধকার ঘরে থাকতে ভয় পাই প্লিজ মনে কোনোদিন ডিম লাইট ছাড়া তাকিয়ে নাই কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালিয়ে হলেও আমার ঘরটাকে আলু করেছি ঘরটাকে প্রকাশ রেখেছি কিন্তু আজকে কি এমন কাজ হলো এই কঠিন ঘরের মধ্যে যেখানে সাথী নাই যেখানে বাতি নাই যেখানে বন্ধু নাই যেখানে বান্ধব নাই দুনিয়ার নাই বলতে কেউ নাই এত একটা কঠিন ঘরের মধ্যে আমাকে একা ফেলে যাচ্ছ আপনার সন্তান আপনার পাশে নাই আপনার ভাই আপনার পাশে নাই আপনার বাবা আপনার পাশে নাই আপনার মা আপনার পাশে নাই সুবহানাল্লাহ আপনার আত্মীয় স্বজন আপনার পাশে নাই এলাকার মানুষ পাশে নাই নানা বাড়ির মানুষ পাশে নাই এলাকার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই সেই কঠিন মুহূর্তে নবী মুস্তফা আপনি আমার কবরে হাজির হয়ে বলবে উম্মতে চিন্তা করিস না টেনশন করিস না দুনিয়ার সবাই তোকে ভুলতে পারে দুনিয়ার সবাই তোকে ছেড়ে দিতে পারে আমি নবী মুস্তফা তোকে চারি নাই সময় যেহেতু স্বল্প আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।